السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، وبعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من الطيبات واعملوا الصالحات. الله رب العالمين সমস্ত মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা প্রথমে হালাল খাবার খাবে আর তারপরে ভালো কাজ করবে। ভাই আমিন সাহেব, আপনি জানতে চেয়েছেন যে যে সমস্ত মানুষ ধনের মানুষের টাকা পয়সা ধন সম্পদ অন্যায় ভোগ করে অথবা চুক্তি ভঙ্গ করে ইত্যাদি, তারা না ধোকাবাজি চলচাত্রের মাধ্যমে সেটা করে, এদের ইসলামে কী বলে? ভাই এরা হচ্ছে জঘন্যতম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদের অধিকার নষ্ট করার জন্য এদেরকে কোনোদিনই ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত যার ক্ষতি করেছে তার কাছে ক্ষমা চেয়ে না নিবে। ইসলামের বুনিয়াদী নীতি হলো লা দরার ওয়া লা দিরার ফিল ইসলাম, মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অন্য কারোর ক্ষতি করবে না। কোনো মানুষের ক্ষতি করা এটা ইসলামের দৃষ্টিতে চরমভাবে অন্যায়। কোনো মানুষের ভালো কাজ করতে না পারলে আপনি মন্দটা করবেন না, আপনি উপকার না করতে পারলে অপকার করবেন না, এটাই হচ্ছে ইসলামের বিধান। সুতরাং যারা মানুষের প্রতি অন্যায় করছে তাদের জন্য ইহকালে এবং পরকালে শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলমিন অত্যাচারীকে কোনো মতেই বরদাস্ত করবেন না। বিশেষ করে আল্লাহ নিজেই বলছেন, ইন্নি হাররাম তো জুলমা, হাদিসে কুদসি, ইন্নি হাররাম তো জুলমা ফালা তো জালিমু বাইনাকুম আলা নাফসি ফালা তো জালিমু বাইনাকুম, আমি নিজে অন্যায় করবো না, জুলুম কারোর প্রতি করবো না, এটা আমি নিজের জন্য হারাম করেছি, অর্থাৎ তোমরা পরস্পরে জুলুম করো না। আর জুলম জুলমা তো ইয়ামুল কিয়ামা, আল্লাহ সাল্লাম বলছেন যে যারা জুলুম করছে এগুলো চরম অন্ধকার হবে কিয়ামতের দিন এবং তার জন্য ভয়াবহ ডেকে আনবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, ভিখারিকে জানো? সাহাবারা বললেন, মাল্লা মাদদিরহাম আলহু আলা মাতা, যার টাকা পয়সা নেই সম্পদ নেই এমন ব্যক্তি ভিখারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা সঠিক ব্যাখ্যা নয়। ভিখারি সে যে কিয়ামতের দিন পর্বতসম বহু প্রচুর নেকি করে এসেছে কিন্তু সাথে সাথে কারোর প্রতি জুলুম করেছে, কষ্ট দিয়েছে, কিয়ামতের দিন তার নেকি থেকে তাদেরকে সেই সমস্ত অধিকার প্রদান করা হবে। এমন একটা পর্যায়ে যাবে যে সকলের যে সমস্ত জুলুমের বিনিময়ে তার নেকি দিতে এক পর্যায়ে তার নেকি খতম হয়ে যাবে, এখনও জুলুম বাকি আছে, তখন তাদের যাদের প্রতি জুলুম হয়েছে তাদের পাপগুলো এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, জাহান্নামে চলে যাবে। এটা অত্যন্ত ভয়ঙ্কর। এর জন্য রাসূলুল্লাহ বলছেন, মৃত্যুর আগে আগে তুমি তার ফয়সালা এবং নিষ্পত্তি করে নাও, যার সাথে যে বিবাদ আছে মিটিয়ে নাও, সেটা ভয়ঙ্কর জিনিস শব্দ। সুতরাং আমরা প্রত্যেক ব্যক্তি কোনটা ঠিক কোনটা বৈঠিক আল্লাহ ফকরাবজাত বিবেক আমাদের বিবেককে একটা শক্তি দিয়েছেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইজা হাকা ফি সাদরিকা শাইয়্যুন ফাদাআহু, কোনো কাজ করতে গিয়ে তোমার মনের ভিতরে যদি খটকা দেয় যে ঠিক হচ্ছে না, সেই বিবেকের উপরে জুলুম করে তুমি সে কাজ করো না, এটাই হচ্ছে পাপ। অপর একটা হাদিসে কারিহ আয়াতালে আল আলাইহিন্নাস, অর্থাৎ তুমি যা করছো মানুষ জানতে পারলে তোমার মঙ্গল হবে না, এমন ভাবনাটা যদি আসে মনের ভিতরে তাহলে সেটাও অন্যায়। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জিনিস স্বচ্ছ রেখে আল্লাহ এবং মানুষের কাছে যাতে পরিষ্কার থাকে, ভিতর এবং বাইরে আমাদের অন্তর এবং বাহির যেন এক থাকে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।